কলকাতার বিতর্কিত নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির নামে হয়েছে মামলা। যদি অভিযুক্ত সঠিক হয়ে থাকে তাহলে হবে 7 বছরের সাজা। এবার আইনগত ঝামেলায় পড়লেন তিনি, তার নামে করা হয়েছে এক মামলা। অভিযোগ যদি প্রমাণিত হয়ে থাকে 7 বছরের কারাদণ্ড হবে শ্রাবন্তী চ্যাটার্জি। এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম থেকে। মূলত গত 15ই জানুয়ারি সোশ্যাল মিডিয়াতে এক ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি, যেখানে দেখা যাচ্ছে হাতে এক বেজি নিয়ে রেখেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। বেজির গলায় ছিল এক বকলেস এবং তার সাথে লাগানো ছিল এক শিকল। মূলত সেই ছবিকে ভিত্তি করে গণমাধ্যমে অনেক তোলপাড় হয়েছে এবং তার বিরুদ্ধে করা হয়েছে এক আইনগত ব্যবস্থা। তার বিরুদ্ধে মামলায় উল্লেখিত হয়েছে বন্য প্রাণী সংরক্ষণ আইন 1972 সালের 9, 11, 39 এবং 48 ধারায় মামলা করা হয়েছে। এদিকে চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি এই বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেনি, কিন্তু তার আইনজীবী হাবিবুদ্দিন গণমাধ্যমকে বলেছেন এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে হবে, তারপরেই গণমাধ্যমে কথা বলা সম্ভব। এদিকে ভারত বন দপ্তরের প্রাণী সম্পদ রক্ষাকারীর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, কোনো পশুকে এভাবে আটকে রেখে অত্যাচারের বিষয়টা মামলা হতেই পারে। এই বিষয়ে গণমাধ্যমে আর কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে তবে এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে।